আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই খুব ভালো আছি। আর কালকে হচ্ছে আমরা তাবিয়াদের বাড়িতে ছিলাম, তো আসতে আসতে একটু লেট হয়েছে, তো এই জন্য আর কি ঘুমাইতে ঘুমাইতে লেট হয়েছে। আর আমাদের ঘুম থেকে আজকে উঠতে লেট হয়ে গেছে। তো এই যে মরিয়ম হচ্ছে সবার আগে ঘুমাইছে আর সবার পরে উঠছে, এই জন্য মরিয়ম দেখছেন চোখ মুখ পুরো ফুলে হলাইছে। আমি তোমার সাথে ঘুমাই নাই, আমি তোমার সাথে উঠছি। তুমি তো আগে ঘুমাই গেছো। তাই আমি কি খাবো? তুমি খিচুড়ি? আচ্ছা চলো আগে চা খাই, আমি রুটি দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা তুমি খাবা, তো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। তো এই যে আপনাদের আপু কি করে একটু দেখেন, কি এখন কি রূপচর্চা হচ্ছে নাকি? তাহলে দেখি একটু চেহারা মোবারক। কত কিউট, একটু কিছু বলেন। কি বলবো কি বলবো, এই সকাল সকাল ঘুম থেকে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। ঘুম থেকে ওঠার খুব ফ্রেশ লাগতেছে, কিন্তু ঘুম থেকে যখন উঠে ফ্রেশ লাগে তখন একটু চা বা লেবু পানি খেতে হয়, আর বেশি ফ্রেশ লাগে। তো আমি যাব আজকে চা খেতে, আজকে আমি তাদের জন্য চা বানাবো। তো ভাবলাম যে একা একা কেন খাবো, তাদেরকে নিয়েই খাই। আচ্ছা তোমার মিতা যে বলছে তুমি নাকি সুন্দর হয়ে গেছো, তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দেখি আপনাদের আপু আমাদের কি চা বিস্কুট খাওয়ায় নাকি খাওয়ায়। দেখছেন আপনাদের আপু সকালবেলা ঘুম থেকে উঠে কি করছে সেটা একটু আপনাদের দেখাই। দেখেন সবকিছু ধুয়ে রাখছে, কিন্তু এখনো নাস্তা খাইয়া তারপর সকালবেলা এক কাপ চা শরীরকে চাঙ্গা হয়। খিচুড়ি বাবা, খিচুড়িটা গরম করে রয়েছে, খিচুড়িটা কিন্তু দুই দিন তিন দিন আগে চলে আসছি। আমি চা রুটি বিস্কিট নিয়ে, তো আমি চাটা দিয়ে দিই, আমার তোমাদের চিনি দিয়ে নিই, চিনি ছাড়া, যেটা দিয়ে রুগীরা চা খায় আমি ওইটা দিয়ে খাই। হ্যাঁ এটা তোমার খুব ভালো লাগছে, প্রথম দিন খাই ফ্যান হয়ে গেছে চা রুটির, তার জন্য চা রুটি খেয়েছি। এই চাটা হলো আমি সিলেট থেকে যা আনছি ওই চাটা আজকে বানিয়েছি। এই চা আমি এখন পর্যন্ত বানাই নাই, তাই না? এই প্রথম আমি বানাইছি, আর কিন্তু তোমার বাবা বানিয়ে দিয়েছিল, সেই টেস্ট হয়েছিল, এমন তিতা তিতা হয়েছিল, সে আমাকে টানা বানিয়ে দিয়েছিল, বলছিল যে ঠান্ডা লাগছে, বলেছে টানা খাওয়া। তো আমি ঠান্ডা মানে অনেক তিতা লাগছে, আর ওটা মানে তুলছি পাতা বার কিছু দিলেন টেস্ট হইতে, ভাবকে একটু তুলছি পাতা পাখাকে একটু এই দিল চলে, তো দিল চলে কারোর মধ্যে তুমি তো জানতাম না, যাই হোক পরবর্তীতে বানালে টিপস নিয়ে নিবা আমার কাছ থেকে, ঠিক আছে? জ্ঞানী লোকের কথা, সকালে খাই বেলাদার মতো, দুপুরে পূজার মতো, রাতে খাই রাজা জ্ঞানীর মতো। আমার সকালে খাই বিজ্ঞানীর মতো, দুপুরে খাই রাজার মতো, রাতে খাই প্রজার মতো। জি না তা না, সকাল নাস্তা তো করে না, কি খিচুড়ি রান্না করা আছে, এটা হালকা পাতলা কুটুটা পাবি, ডিমটা ভাজবো, ততক্ষণে ও নাস্তা রেডি। আমি এটা আমি এখন এটা খাইলে পরবর্তী টাইম নিই, আমি যদি রাত্রেও খাই আমার চলবে, তোমাদের জন্য তো খাবার রেডি করে রাখছি। মরিমের কাছে কেমন লাগতেছে? তোমার উপরের বাড়িতে যদি আলু সতর চলে তাই কি সবচেয়ে বেশি ভালো লাগছে? আরে ধারে কাছে পাওয়া
নমাজ কোন সবচেয়ে বেশি মজা লাগে কি করে মজা লাগে কেক কেক কেমন লাগে তাই যেটা মনে আমার বাড়িতে বড় করে রসনা করব মনে হয় বাড়িতে রাত আমার মেয়ে যে আছে মেয়ে যে বড় বেশি বড় করব না তো মনে হয় বাড়িতে দুজন আপনারা সবাই দাও দাদা দাদা তুমি বলছো কালকে রাতে যে আমার জন্মদিন ওই জল বড় করবা হ্যাঁ এরকম খাওয়া দাওয়া তাহলে কত জন্মদিন আসলে আমরা তেমন মুখ্য অনুষ্ঠান করতে পারিনি কারণ হচ্ছে যে করোনাকালীন সময় ছিল লকডাউন ছিল তো তার মধ্যে শুধু ঘরে যারা ছিলাম তারাই এই ঘরের বাইরে কোনো রাগ পায় নাই পুরো পরিবারের মানুষরা তো দেখি যদি ইনশাল্লাহ যদি দেখি পরিস্থিতি ভালো হয় তাহলে সামনে জন্মদিনে ইনশাল্লাহ মনে মনে চায় মনে অনুষ্ঠান করবে কিছু কি হয় না তবে হয়ে যাচ্ছে তো আধা তো কালকে বিশেষ দিন ছিল এই জন্য কালকে এনে দিছি দেখছেন আম্মুটা কত খুশি নতুন জামা পেয়ে আর হ্যাঁ এই যে আপনাদের আপু কি করছে আপনাদেরকে বলি এই যে দেখছেন পিঁয়াজ মরিচ আলাদা আলাদা করতেছে আমার ডিমের মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে না আর এই যে এখন যেটা আপনাদের একটু শেয়ার করি আসলে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কি কার বলতে পারি না বাবা এটা খুঁজে দেখতে হবে আগে খাওয়া খাওয়ার পরে আমি খুঁজে দেখতেছি তো আমাদের ভালো মন্দ সবকিছু সুখ দুঃখ সবকিছু আপনাদের সাথে শেয়ার করি এই জন্য কারণ আপনারা ছোট বড় আছে যারা আছেন গুরুজনেরা আছেন অনেক মুরব্বী আছেন আমাদের বাবা মার বয়সী দাদা দাদের বয়সী এবং আমাদের বয়সী সব বয়সী মানুষই আছে তো আসলে আমার একজনের চাইতে দশজনের বুদ্ধি অনেক বেশি তো এর জন্যই আছে দশজনের থেকে বিশ জনের বুদ্ধি বেশি বিশ জন থেকে চল্লিশ জনের বুদ্ধি বেশি তো এই জন্যই আর কি আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করি যাতে আমি কোনো ভুল শিশু না নেই তো এই যে এই টেবিলটা দেখছেন এই টেবিলটা তো দেখেন কয়েকদিন আগে আনলাম এই টেবিলটা হচ্ছে কি এই যে যে গ্লাসটা আছে না এই গ্লাসটার ভিতরে আঙুল ঢুকে যায় এই যে গ্লাসটা ফাঁক আছে এই যে দেখেন মধ্যে দিয়ে আরো বেশি এই যে দেখছেন এটা হচ্ছে প্রবলেম তো এই প্রবলেমের কারণে তাদেরকে শোরুমে আমি জানাইলাম তো জানানোর পরে প্রথম দুই দিন কোনো রেসপন্স ছিল না তো গতকালকে আবার তাদের থেকেই আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললো যে ভাই আপনাদের তো টেবিলে প্রবলেম জানাইছিলেন তো এটা চেঞ্জ করে দিব আর যে ফ্রেমটা আছে এটা কিন্তু উপরের ফ্রেমটা আবার আলাদা সেটা চেঞ্জ করে দিবে তো বললাম কালকে পাঠাইতে চাইছে কালকে তো তাবিয়ার জন্মদিনের জন্য আমরা সবাই বাইরে ছিলাম তাবিয়াদের বাসায় ছিলাম তো যার কারণে আর কি কালকে আমি নিজে থেকে বললাম আমাকে আজকে পাঠানোর দরকার নাই কালকে পাঠান তো এই জন্য আর কি আজকে আবার সকাল ফোন দিলাম এখন বললো পাঠাইতেছে তো দেখি পাঠানোর পরে কি পাঠায় আর পাঠানোর পরে কি হয় এটা বলে ঘুমিয়ে পড়ছে আর আপনাদের আপ কি ডিম কি কেমনে বাজো এত শব্দ হয় কেন আচ্ছা আচ্ছা তো আমাদের নাস্তা রেডি করতেছে তো করুক তো এই হচ্ছে বলার ছিল তো যার জন্য আর কি আপনাদের তোমার খাওয়া আমাদের খাবার রেডি প্রথমে আমার প্লেটটা আমি দেখাই দিচ্ছি বেশ অনেকটা খাবার নিয়েছি
তো এইগুলো মরে বেটা মরে মরে কিন্তু কম না মাশাআল্লাহ অনেক বাইরে এত নয় আসছে হ্যাঁ বাইরে অনেক কাঁচা উঠেছে তো আর সবচেয়ে বেশি হলো মরে মরে বাবার নামটা ছড়াই দিছি যেটা তোমার একটু বেশিও দিছি যাই হোক একটা আলু আছে কে নিবা সেটা বলো আর আমার মধ্যে কলিজা এক টুকরো পড়ছে তোমার মধ্যে দেখছো কতগুলো পড়ছে ওই কলিজা ওই যে তো ওই যে এগুলো কাঁচা মরিচ কাঁচা মরিচ মিত্তু আমার মধ্যে পড়ছে দুইটা তোমার মধ্যে পড়ছে চারটা আমার মধ্যে পড়ছে একটা আমি আলুটা আমি খাবো হ্যাঁ এটা তো মরিমা বাবার মরিমা বাবার ডিম মরিমার ডিম আমার ডিম আমার ডিম হলো কেন আমি পারি না আচ্ছা যাও পাঁচ নম্বর না তুমি খাবা ওকে দিতেছি আমি তো এই হলো আমাদের খাবার চলেন আমরা একসাথে খাই আর একটু গল্প করি আর মনে হয় বাবার কাছে জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে আজকে বাচি তুলবা দেখেন কি বলতেছে আসছে তো এখন হচ্ছে ওই টেবিলের যে টপটা আসার কথা সেটা চলে আসছে তো এখন বের হচ্ছে দেখি কখন দূর আসছে সে তো আর বাসা চিনে না এর আগে যে টেবিল নিয়ে আসছে সে আসে নাই আসছে অন্য একজন তো এই জন্য তাকে আগে নিয়ে আসে আর দেখি এই টেবিলে এই টপটা লাগানোর পর আবার কোনো প্রবলেম নতুন কোনো প্রবলেম হয় কিনা Thank you.
এটা কালারটা হালকা লাগতেছে কালারটা হালকা হালকা এটা ফিক্সড করে বসাবো মামা আপনি দিয়ে দেন দেখেন এখন ঠিক আছে বাবা দেখেন ঘরে তুই যেন কিছু না
যে প্রবলেমটা ছিল আমি তো বললাম যে ওই প্যাকিং দুইটা ছিল দুই সাইডে তো যার কারণে প্রবলেমটা হয়েছে তো এরপর থেকে আপনারা যে ফার্নিচারগুলো নেবেন তারা অবশ্যই বুঝে দেখবেন বুঝে নেবেন কারণ সাথে সাথে কিন্তু আমি দেখি নাই খেয়াল করে নাই পরে একদিন পর হচ্ছে আমি দেখছি যে গ্লাসটা কিন্তু ফাঁক তো এটাতে কিন্তু গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল আর একটা সুন্দর তো এই গ্লাস তো আবার সেম একটা পুরো টপ অর্থাৎ হচ্ছে পুরো টেবিল কেস চেঞ্জ করে দিছে আমি সত্যি খুব খুশি কারণ হচ্ছে যে কোন এত টাকার একটা জিনিস কেনার পর কোনো কিছু যদি কোনো প্রবলেম হয় সব কিছু দেখে শুনে বুঝে কিনবেন আর কেনার পর অবশ্যই বুঝে নেবেন তো